কমলাপুর স্টেশনের ঢুকতে হাতের বামে দেয়ালে চোখে পড়বে এবং সারি সারি কাগজ, যেখানে প্রকাশ করা হয়েছে ঈদযাত্রার ট্রেনের প্রথম দিনের যে যাত্রীরা টিকিট পেয়েছেন তাদের নাম গন্তব্যর মতো বিষয়গুলোকে। রেলওয়ে এটিকে তাদের স্বচ্ছতা প্রকাশ এবং কালোবাজারি ঠেকানোর একটি উদ্যোগ মনে করছে। ঈদযাত্রার সাত দিনই টিকিট প্রাপ্তদের নাম প্রকাশ করার কথা জানায় রেলওয়ে। তবে যাত্রীরা বলছেন এতে কালোবাজারি ঠেকানো যাবে না। এতে তো বোঝা যায় না যে কালোবাজারি কমবে বা ধরতে পারবে, এটা কালোবাজারিদের আরো সুযোগ সুবিধাটা ভালো হয়েছে। এটা হলো আয়োস একটা, কারণ এইখানে কোনো কারা কে টিকিট পাইছে না পাইছে এগুলো বোঝার কোনো উপায় নেই। সোমবার টিকিট বিক্রির দ্বিতীয় দিনে সকাল আটটায় অনলাইনে শুরু হয় কার্যক্রম। এদিন প্রথম আধা ঘন্টায় পশ্চিমাঞ্চলের টিকিট কাটতে 65 লাখ বার চেষ্টা করেন যাত্রীরা। পঞ্চগড়, গাইবান্ধা ও লালমনিরহাট সহ রংপুর বিভাগের মানুষের সংখ্যা ছিল বেশি। এতে ঘণ্টাখানেকের মধ্যে শেষ হয়ে যায় পশ্চিমের 80% টিকিট। তবে এদিনও অনেকেই টিকিট কাটতে ব্যর্থ হন। তাদের অভিযোগ, শতভাগ অনলাইনে হলেও অনিয়ম কমেনি পুরোপুরি। আধা ঘন্টা চেষ্টা করলাম, তারপরেও কোনো কাজ হলো না। আটটার সময় জাস্ট ওপেন করলাম, দেখি কোনো টিকিট নাই, সব বিক্রি হয়ে গেছে অনলাইনে। প্রায় 50 মিনিটের মতো আমি চেষ্টা করছি, চেষ্টা করার পরে একটা টিকিট আমি কালেক্ট করতে পারছি। কমলাপুরের স্টেশন ম্যানেজার বলছেন 2 মিনিটে টিকিট শেষ হয়ে যাওয়া অস্বাভাবিক নয়। শত টিকিটের বিপরীতে যাত্রী চাহিদা থাকে লক্ষাধিক। আমাদের ট্রেনের আসন সংখ্যা হচ্ছে মোট 16,000, আপনার পশ্চিমাঞ্চল অভিমুখী যাত্রী সংখ্যা হচ্ছে 16 লাখ। এই ব্যাপক চাহিদার বিপরীতে আপনার যে টাকাটা চাহিদা, তো এখানে আপনার কতজন লোক টিকিট পাবে সেটাই বুঝেন। আমি তো যত যেভাবেই বলেন আমি কিন্তু ওই 16,000 টিকিটই দিতে পারবো। 700-800 টিকিট শেষ হওয়াটা 2-3 মিনিট লাগার, এর বেশি লাগার কথা না। ইতিমধ্যে বাসেও শুরু হয়েছে আগাম টিকিট বিক্রি, তবে অনেক কোম্পানি শুরু করেনি এখনও, তাই কাউন্টারগুলোতে নেই টিকিট কেনার চাপ। আমরা চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ আমরা অগ্রিম টিকিট বিক্রি করি। যাত্রী চাপ এখনো পড়তেছে না, কিন্তু আর কয়েকদিন পরে পড়বে। ঈদের জন্য আসে, আমরা অগ্রিম টিকিট আমাদের চালু করা হয়েছে, অলরেডি টুকটাক বিক্রি হচ্ছে। রমজানের শেষ 10 দিনে চাপ বাড়বে বলে জানান বাস মালিকরা। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। লিলি লেমন ফেস ওয়াশ, লিলি অলওয়েজ ইন ইউ।